মিশরের দরিয়ায় পানি নাই, নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে, আমিরুল মুমিনিন কি করা যায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি তোমাদেরকে একটা চিঠি লিখে দিলাম। সুন্দর করে চিঠি লিখে দিলেন, চিঠি লিখে দিয়া বললেন, এই যে ভাঁজ করে দিলাম এই চিঠিখানা, মিশরের নীল দরিয়ায় তোমরা ফেলে দিবে, নিক্ষেপ করবে। যখন নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করা মাত্রই সমুদ্র উত্তাল তরঙ্গের ঢেউ শুরু হয়ে গেল, গোটা দরিয়া পানিতে ভরপুর হলো, সেচ পদ্ধতি চালু হলো, ধুলাই মলিন জমিন সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেল। আমার ভাইয়েরা, দোয়ার মতো দোয়া করলে অবশ্যই কবুল হয়ে যাবে, কিন্তু কবুলটা হবে কেমনে? হাজারো পীর পীরের দরবার আপনি খোলেন, মাদ্রাসা বানান, মসজিদ বানান, সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ করার জন্য মাদ্রাসা বানায় শুধু কাম হবে না, মসজিদ বানায় কাম হবে না, সুদ বন্ধ করার জন্য প্রয়োজন হলো সংসদে গিয়া সুদ বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতির আইন পাশ করে নিতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমন জাতীয় কথা যখন রাসূল বলে ফেললেন, আবু জাহেল সুদের মহান কারবারি, বিশাল বড় কারবার ছিল আবু জাহেলের, সুদের কারবার, জেনার কারবার ছিল, মদের কারবার ছিল। এখন জেনামদ সুদ তো আজকে আমার বাংলাদেশে নাই, আসতে কন কেন আসে না নাই? যারা বিদেশে চলাফেরা করেন, এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে যারা চলাফেরা করেন, এয়ারপোর্টের দোকানগুলোতে মদের দোকান আছে না নাই? কি খাবেন? হুইস্কি কি কি খাবেন? সব মদের দোকানগুলো মদ ডিসপ্লে করা আছে, মদের কারবার আজকে অ্যাভেলেবেল। মদের দোকান মাগুরায় আছে না নাই? আস্ত কান কেন আছে না নাই? লাইসেন্স ছাড়া না, লাইসেন্স সহ, লাইসেন্সও আছে, লাইসেন্স সহ মদের দোকান রয়েছে, লাইসেন্স সহ মদের কারবার রয়েছে, লাইসেন্স সহ জেনার লাইসেন্সও আছে, আছে না নাই বলেন? একজন মহিলা বুক উঁচু করে বলে, আই এম এ সেক্স ওয়ার্কার, আমি হলাম যৌন কর্মী। কি লজ্জার কথা, আজকে আমার দেশে যৌন কর্মীর পরিচয় দিয়ে মেয়েরা চলাফেরা করে। আমার বন্ধুগণ, ইহুদি খ্রিস্টানদের যত বড় চক্রান্ত আছে, এর মধ্যে সবচেয়ে বড় চক্রান্ত হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে অশ্লীল করে বাইরে উলঙ্গ করে বের করে দেওয়া। এক্ষেত্রে তারা সফল না বিফল? জন্ম নিয়ন্ত্রণ দিয়েছে তারাই, ওদের তো বাচ্চা নাই, কানাডায় কোনো বাচ্চা নাই, কানাডায় মানুষ হয় না। ইউরোপ আমেরিকা এখন পরিবার কমে যাচ্ছে, জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এখন তারা বলতেছে এটা এখন মুসলমানদের মধ্যে ঢুকায় দাও, কারণ মুসলমানদের জন্ম নিয়ন্ত্রণ না ঠিক করা পর্যন্ত আমাদের দমন করার জন্য ওদের জনসংখ্যাই যথেষ্ট। কি কথা কি বুঝতেছেন? এটা ওদের থিওরি, এটা ওদের পলিসি। জনসংখ্যা আল্লাহ তাআলার একটা নিয়ামত, এই নিয়ামতকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সন্তান পৃথিবীতে আসবে, সন্তানের জীবিকার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? এ বিশ্বাস কি সবার আছে নাকি? আছে, সবার বিশ্বাস আছে? আল্লাহ এমন রব, দেখেন কি সুন্দর আল্লাহ তাআলার ফয়সালা দেখেন। গরিবের সন্তান বেশি না ধনীর সন্তান বেশি? বলেন বলেন বলেন, গরিবের সন্তান বেশি, ধনীর সম্পদ, ধনীর সম্পদ বেশি, সন্তান কম। আল্লাহ লেবেল করে দিচ্ছেন, সন্তান গরিবরে দিলাম, আর ধনী তোর টাকা আছে কিন্তু বাচ্চা নাই, কি ঠিক কিনা কম? আল্লাহ সবকিছু লেবেল করে দেন। ইন্নামা মুআলুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান সন্ততি সম্পদগুলো তোমাদের জন্য ফিতনা, পরীক্ষার কারণ। এগুলোকে তোমরা কাজে লাগো, এখানে ঈমান আছে না নাই বলেন? এখানেও কিন্তু ঈমান আছে। আমার বন্ধুগণ, ঈমান যখন আনতে যাব, ঈমানের বিকল্প, ঈমানকে ধ্বংস করার জন্য অপশক্তি আমার সামনে খাড়া হয়ে যাবে, ঈমানকে ধ্বংস করার জন্য নানামুখী চেষ্টা চালাতে হবে, চালিয়ে যাবে। আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না, দুনিয়ার সকল কিছু জলাঞ্জলি দেব, কিন্তু ঈমানকে আমরা কখনো বিক্রি করতে যাব না। ঈমান ধ্বংস করা যাবে না। আমার নবীজি মক্কায় ঢুকলেন, ইকরামা পালাতে লাগলো, ইকরামা নদী পার হতে পারলো না, তার বউ এসে স্বামীকে ধরে ফেলে বলছে, স্বামী গো, রাসূল তোমাকে মাফ করে দিবেন, শর্ত হলো তোমাকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। ইকরামা করলো কি, সেই জায়গা থেকে তার স্ত্রীর সঙ্গে রওনা দিল। রওনা দিয়া নবীর দরবার পর্যন্ত যখন কাছাকাছি চলে আসতেছে,
রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা, কিছুক্ষণের মধ্যে আবু জাহেলের সন্তান ইকরামা ইবনে আবু জাহেল আমার সামনে এসে দাঁড়াবে। খবরদার খবরদার, তোমরা আমার ইকরামাকে গালি দিবে না, কারণ বাপ দোষ করেছে, বাবার আমলে বাবা তার আমল নিয়ে কবরে চলে গেছে। সন্তান ইকরামা যদি কালিমা পড়ে নেয়, তোমরা কেউ তাও কাউকে গালি দিবা না, তাকে গালি দিবা না। ইকরামা যখন সামনে এসে দাঁড়ালো, নবীর সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ইকরামা তোমার মনটা কি বলে? ইকরামা বলছেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই, তবে আমার মনে একটা দারুণ কষ্ট, এতগুলো যুদ্ধ আমি আপনার বিরুদ্ধে কেমনে করলাম? আমার নবীজি বললেন, ও ইকরামা, যা করেছো করেছো, কালিমা পড়বে সব আল্লাহ পাক মাফ করে দিবেন। বুকের সঙ্গে আলিঙ্গন করে তাকে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? বাপ জাহান্নাম। আবু জাহেল কোথায়? আবু জাহেল কোথায়? বেটা ইকরামা কোথায়? বলেন কোথায়? জান্নাত। শুধুমাত্র ঈমান আর শিরক, বাপ হলো মুশরিক, ছেলে হলো মুমিন, এই হলো তফাত। এইরকম করে আপনি নবীর জীবনের দিকেও তাকান। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ঈমান এনেছিলেন, তিনি সূর্যকে রব বলেন নাই, চাঁদকে রব বলেন নাই, কোনো গাছগাছালিকে রব বলেন নাই, তিনি বলেছেন আমার রব কে? আসতে বলবে না, তিনি কে? আল্লাহ তাআলা। কিন্তু তার সন্তান মুমিন হলেও তার বাপ ছিল মুশরিক, এমন মুশরিক, একদম খাঁটি মুশরিক। সে নিজের হাতে মূর্তি বানাতো, সে মূর্তিগুলো আবার বিক্রি করত, এমন রব, যে রব কেনা বেচা হয়, যে রব কি হয়? কেনা বেচা হয়, এখনো কেনা বেচা হয় কিনা বলেন? এখনো কেনা বেচা হয়। এমন রব নিজের হাতে বানায়া সেই রবটাকে আবার কেনা বেচার মধ্য দিয়ে শেষ করে দেওয়া হয়। কিন্তু আমার রবকে কেনা বেচা করা যায় নাকি? আমার রবকে বিক্রি হয় নাকি? আমার রব তেমন রব যে রব হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহকে তন্দ্রা স্পর্শ করে না। একদিন মুসা আলাইহিসসালাম বলেন, আল্লাহ আমি যদি না ঘুমাই আমার গা জ্বলে, চোখ জ্বলে, কত কষ্ট হয়, আমার কত খারাপ লাগে, তোমার কি একটু খারাপ লাগে না তুমি যে ঘুমাও না? আল্লাহ বলছেন, মুসা তুমি আমার ক্ষেত্রে কেমন কথা বলো, আমি কি ঘুমানে, আমি আমি তো ঘুমাই না, আমি তো তন্দ্রাও যাই না, আমি তো তন্দ্রা পর্যন্ত আমাকে স্পর্শ করে না মুসা। এবার মুসা আলাইহিসসালাম বলেন, আল্লাহ আমাকে একটু বুঝাই দাও তো। এবার মুসা আলাইহিসসালাম দাঁড়ানো আছেন, আল্লাহ বলছেন, মুসারে তোমার হাতে একটা গ্লাস দেবো, সেই গ্লাসটা তোমাকে ধরে থাকতে হবে। গ্লাসটা হাতের মধ্যে নিলেন, গ্লাসটা হাতের মধ্যে নেওয়া মাত্রই আল্লাহ তার মধ্যে ঘুমের ভাবটা পয়দা করে দিলেন। ঘুম যখন চলে আসে তখন হাতের গ্লাস কি থাকবে না ভাঙবে? থাকবে না ভাঙবে? গ্লাসটা পড়ে গেল, ভেঙে গেল। এবার মুসা আলাইহিসসালাম বলেন, ইন্না লিল্লাহ, আল্লাহ আমি গ্লাসটা ধরেছিলাম, ভেঙে গেল। যে আল্লাহ বললেন, ভাঙলো কেন? কাল্লা আমি তো ভাঙ্গি নাই, তুমি আমার মধ্যে দিছো ঘুম, এই জন্য ভাঙলো। সুবহানাল্লাহ, বলবেন না? আমার আল্লাহ বললেন, মুসারে সামান্য একটা সময় তোমাকে দায়িত্ব দিলাম কাঁচ পাত্র ধরে রাখার জন্য, তুমি ধরতে পারলে না, তন্দ্রা এসে তোমার গ্লাসকে ভাঙ্গা দিল। আমার হাতে গোটা পৃথিবীর রাজত্ব, আমি যদি তন্দ্রায় চলে যাই সব কিছু নাস্তানাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি তো এমন রব, কোথায় কি হয়, কোন সেকেন্ডে কোন পাতাগুলো ঝরে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আমার কুদরতটা জেনে যাই। জোরে কোন সুবহানাল্লাহ, আমার ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ঈমান আনতে গেলে কিন্তু পিটনও খাওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? পিটন খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মামলা খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, হিজরত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঈমানের কারণেই জীবন দিতে হয়েছে অনেক সাহাবীদের, ঈমানের কারণেই অনেক পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, অনেক কষ্ট নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে। আমার নবীর কাছে যখন নবুয়ত না আসে, তিনি সবার কাছে খারাপ না ভালো? বলেন খারাপ না ভালো? ভালো।
হাজেরা সওয়াদে হাজেরা গিয়ে চুমা খায়, খায় না? হাজেরা সওয়াদ একটা পাথর, হাজেরা সওয়াদ কি একটা পাথরের শক্তি আছে নাকি? পাথর আমার কোন উপকার করতে পারবে না? মূলত পাথর কার সৃষ্টি? উপকার করবেন কে? উপকার করবেন কে? হাজেরা সওয়াদ রাসূল সংস্থাপন করেছিলেন। হাজেরা সওয়াদটা কাবার একটা কোনায় সংস্থাপন করা আছে। হাজেরা হজ করতে গেলে যখন তোয়াফ শুরু করেন তখন চুমুখে শুরু করে দেন। এটা এটা একটা তোয়াফের সিস্টেম। একজন মুআতামিন, একজন হাজি যখন হজ করতে যাবেন তখন তার একটা সিস্টেম এটা, যে হাজেরা সওয়াদে তার চুমু খেতে হয়। এটা সুন্নত কাজ। এটা কি কাজ? সুন্নত কাজ। যদি কেউ এটা বাদ দিয়ে দেয় তবু হজের কোনো ক্ষতি, ইহরামের কোনো কি বলে তোয়াফের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার দেশে কথা বলতে বলতে শেষ পর্যন্ত এটাও বলে ফেলা হলো, হাজেরা সওয়াদও একটা স্ট্যাচু, আল্লাহর ঘর কাবাও একটা স্ট্যাচু। যে বেয়াদবে এই কথা বলেছে, জিহ্বা টেনে ছেড়ে দরকার। ওই সমস্ত নরাধমদের উপযুক্ত শাস্তি হোক, চান কারা হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমরা কাবার ইবাদত করি আস্তে কোন কেন? আমরা কাবার ইবাদত করি, ইবাদত করি কার? আস্তে বলবেন না, কার? ফালিয়াবুদু, বলেন ফালিয়াবুদু হাদাল বাইত, নাকি ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত। যারা বলেছো কাবা স্ট্যাচু, তুমি তোমার আল্লাহর কালামকে অস্বীকার করেছো। আশ্চর্য কথা, কাবার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহ। ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, তারা যেন ইবাদত করে এই ঘরের যিনি রব, এই ঘরের যিনি মালিক, তার যেন সে ইবাদত করে। এই ঘরের না, ওই ঘরের আমরা পূজা করি না, ওই ঘরকে আমরা শক্তিশালী মনে করি না, ওই ঘরের যিনি মালিক তাকে আমরা শক্তিশালী মনে করি না। কারে কোন কসু শিখাও? সম্মানিত ভাইয়েরা, সুযোগ আসুক, সুযোগ তো আসবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক মাকে শীত যায় না, শীত বারবার আসে, ঠিক কিনা? কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। হয়তো এখন সর্বনাশ হচ্ছে, পৌষ মাস একদিন আসবে ভাই, আসবে কিনা বলেন? পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তোরা খুঁজে পাবি না। রসুলকে গালি দেওয়া আজ আমার দেশে রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। যখন যে সুযোগ পায় সেই রসুলকে গালি দেয়। রসুলকে নিয়ে কথা বলো, রসুলকে নিয়ে বাজে উক্তি করো। যে রসুলকে নিয়ে বাজে কথা বলবে তার পৃথিবীতে এক সেকেন্ড বাঁচার অধিকার থাকতে পারে না। রসুল আমার কলিজা, রসুল আমার কি? আমার জীবনের চেয়েও প্রিয়। সাহাবা একরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসা উপহার দিয়েছেন, আল্লাহু আকবার, কি ভালোবাসা দিয়েছেন! বউ ছাড়ছেন, সন্তান ছাড়ছেন, সব ছেড়ে দিয়েছেন। হুজুর আপনাকে পাইছে আর কিচ্ছু দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের দাম এমনি হয় নাই, আল্লাহু আকবার। রাসূল বলতেন, মা তুলাআতি শামস ওয়ালা গরবত, কোন সূর্য উদয় হয়নি, অস্ত যায়নি সেই ব্যক্তির মাথার উপর দিয়ে যে আবু বকরের চেয়ে বড় হতে পারে। আমার আবু বকর সমস্ত পৃথিবীর সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ আমার আল্লাহর কাছে। এমনি দাম হয়নি। তাকে প্রশ্ন করা হলো, রাসূল একদিন বলছেন, আবু বকর তোমার কাছে সবচেয়ে প্রিয় কাজ কি কি? খুজুর আমার তিনটা প্রিয় কাজ, এক নম্বর হলো আপনার দিকে ছায়া থাকা। জোরে কল সুবহানাল্লাহ। রাসূল কেঁদে ফেললেন। এরপর গুজর আপনার সামনে বসে থাকা আর কি, গুজর আপনার জন্য সব কিছু খরচ করা। রাসূল, তুমি তো সব আমার জন্যই বললা গুজর, আমি তো আপনার জন্যই, আমি তো আপনার জন্যই। আবু বকর রাসূল তাকে খুব ভালোবাসতেন, খুব, তিন বছরের ছোট বড়। রাসূল মেরাজ থেকে এসেছেন। মেরাজ কি?
বিমান আবিষ্কারের পরে হয়েছে মেরাজ? বিমান নাই, রকেট নাই, কিচ্ছু নাই, যোগাযোগ নাই, উটের পিঠে চড়ে মানুষ যোগাযোগ করে। সেই যুগে রাসূল মেরাজ করেছেন, ইসরা করেছেন, বাইতুল মুকদ্দাস গিয়েছেন, আরশে আজিমে গেছেন, 27 বছর থেকেছেন, 29 সেকেন্ড সময় পার হয়েছে দুনিয়ার। আরশে আজিম থেকে চলে আসলেন, এসে বলছেন আবু বকর আমি কাকে বলবো, কেউ তো বিশ্বাস করবে না আমার কথা। আমি না গত রাত্রে বাইতুল মুকদ্দাস গেছিলাম, আমি আরশে আজিম ঘুরেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর চোখের পানি মুছতে মুছতে বলছেন যে হুজুর আপনি আমাকে জিজ্ঞাসা করেন কেন? আল্লাহর কসম আপনি সত্যি মেরাজ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই হিসে আবু বকর কি ভালোবাসা তার মধ্যে আল্লাহ দিয়েছিলেন, রাসূলকে তিনি দারুণ ভালোবেসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেরাজের পর একদিন তিনি ফজর নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর কাবার দরজার সামনে গিয়ে সেজদা দিচ্ছিলেন, অথবা সাইবা মুগিরারা তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল। ঘেরাও করে ফেলে দিয়া ঘাড়ের উপরে একটা চাপা দিয়া দিল, খড়ম জুতা দিয়া তার নাকে একটা ডলা দিয়ে দিল, নাকটা মোচা হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেন্স ফিরে পেলেন, সেন্স ফিরে পেয়ে দেখলেন কেউ তো নাই, নিজের দিকে না চিন্তা করে ভাবলেন আহারে আমাকে এত অত্যাচার করলো, না জানি রাসূলের বাড়িতে সে তার হামলা করে কিনা। নিজের বাড়ির দিকে নিজের জীবন না বাঁচায় রক্ষা করে নবীর বাড়ির দিকে রওনা করলেন। নবীকে গিয়ে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি আপনি ঘর থেকে বের হয়ে পড়ুন, হামলা শুরু হয়ে গেছে। তিনি বাইরে বের হয়ে দেখেন আবু বকরের নাকটা ক্ষত বিক্ষত হয়ে আছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। রাসূল বলছেন আবু বকর তোমার নাক থেকে রক্ত পড়ছে, নাকটা বোচা হলো কেমনে? হুজুর সেজদা দিয়েছি, আমার নাকটা বোচা করে দিয়েছে, আমাকে রক্তাক্ত করে দিয়েছে। রাসূল বলেন আবু বকর চিন্তা করো না, চিন্তা করো না আবু বকর, এই কাবার সামনে তুমি স্বাধীন চেতা হয়ে একদিন সেজদা দেবে, তোমাকে আর কেউ বাধা দেবে না। সেই দিন সামনে আসতেছে, আবু বকর চিন্তা করো না, তুমি হতাশ হও না, তুমি আমার নবীজি। এরপরে তিনি দ্বারের সামনে দাঁড়ানো বলছেন আবু বকর খাইছো নাকি কিছু? হুজুর আমি কিছু খাই নাই, চলো আমি তোমাকে কিছু খাওয়ায় দেই। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ির মধ্যে ঠোকাটা এখন নিরাপদ মনে হবে না, কারণ তারা হামলার প্রস্তুতি নিচ্ছে, আপনাকে তারাও মেরেও ফেলতে পারে। চলুন আমরা মক্কার বাইরে চলে যাই। দুই বন্ধু মিলে রওনা দিলেন, মক্কার বাইরে রওনা দিলেন। খুব মিল ছিল দুই বন্ধুর মাঝে, 3 বছরের ছোট বড়। প্রথম ইসলাম কবুল করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিয়ে চলে গেলেন, দুজন চলতে লাগলেন, পাহাড়ি অঞ্চল ঘেঁষে মক্কার আউটসাইডে চলে গেলেন, প্রচন্ড ক্ষুধা আবু বকরের। রাসূল মনে মনে চিন্তা করেন কি খাওয়ানো যায়, উটের একটা পাল দেখলেন, মেষের একটা পাল দেখলেন, ছাগল একটা পাল দেখে ছাগলওয়ালাকে ডাক দিয়ে বলছেন রাখাল একটা সাগি দেবে নাকি, কি করবেন? দুধ দহন করবো, আমার বন্ধু আবু বকরকে খাওয়াবো, খুব রক্ত শূন্যতায় ভুগতেছে। রাখালটা বলে আমি দিতে পারবো না, কেন? এই ছাগলগুলোর মালিক তো আমি নই, আমি যদি দিতে যাই আমার মালিকের আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল দারুণ খুশি হলেন, আহারে ইমান নাই কিন্তু ইমানের গুণটা আছে, যেরকম সুবহানাল্লাহ, আর আমাদের ইমান আছে কিন্তু গুণ গুণটা নাই। আমার ভাইয়েরা আমার ইমানের দাবিতে বলিয়ান, কিন্তু ওজন করতে গিয়া হুঁশ থাকে না, ওজন করতে গিয়ে দেওয়ার সময় কম দেই, নেওয়ার সময় বেশি নেই। ভাইকে ঠকাই, এতিমকে ঠকাই, বোনকে ঠকাই, সম্পত্তির ভাগ বন্টনে গিয়ে স্বামী বাবার সম্পত্তি মেয়েকে বোনকে দেই না, বোনকে ঠকায় কৌশলে ভালো জমিগুলো লিখে নিয়ে বোনকে আমরা ফালায় দিই, 75 জমিনের দিকে আসে না নাই বলেন? আছে। আমার ভাইয়েরা এক রাতে কয়টা কথা বলি, আমার নবীজি আবু বকরকে বলছেন আবু বকর তোমার তো প্রচন্ড তৃষ্ণা পাচ্ছে, তোমাকে একটু কিছু খাওয়ানো দরকার। রাখালকে বলছেন রাখাল আমাদের খেয়ানত হবে, এই জন্য তুমি সাগি দেবে না, ভালো কথা, আমি খুব খুশি হলাম, কিন্তু আমি তোমার কাছে এমন একটা সাগি চাচ্ছি যে সাগির ওলান এখনো আসে নাই, যে সাগির পেটে কোনো খাবার আসে নাই, ছোট্ট একটা সাগি দিয়ে আমাকে দিলেই চলবে। রাখালটা মুসকে মুসকে হাসি মারে আর বলে পাগল নাকি এটা, ছোট্ট সাগি দিয়ে কি এমন করবে? দিয়ে দিলাম ছোট্ট ছাগল, দিয়ে দিলেন রাসূলের সামনে ছোট্ট সাগিটা নিয়ে নবীজি মুসকি মুসকি হাসি মেরে তার দুই পায়ের মাঝখানের মধ্যে নিয়া
পিছনের দুই পায়ের মাঝখান বরাবর ওলান বরাবর আমার নবজি হাতের ছোঁয়াটা লাগাই দিলেন, গোটা ওলানটা দুধে টন টন করতে লাগলো। আমার নবীজি বিসমিল্লাহ বলে দুধ দহন শুরু করবেন এমন সময় রাখালকে বলছেন, রাখাল একটা বাটি নিয়ে আসো, একটা কাদাহ নিয়ে আসো, একটা পেয়ালা নিয়ে আসো। নিয়ে আসা হলো, আমার নবীজি বিসমিল্লাহ বলে দহন করতে লাগলেন, পাত্র পূর্ণ হয়ে গেল। রসুল বলছেন, আবু বকর সকালবেলা রক্তাক্ত হয়েছে, এখন বরকতের দুধ পান করো। ইন্নামা আল উসরি ইউসরা। আমার বন্ধুগণ, রসুল বলছেন, আবু বকর দুধটা পান করো। হযরত আবু বকর দুধ হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন, এত দুধ খেলেন পেটটা টাইট হয়ে গেল, চামড়া টাইট হয়ে গেল পেটের, এত দুধ তিনি পান করলেন। রসুল বলছেন, আবু বকর কেমন দুধ খেয়েছো হুজুর? এত দুধ জীবনে আমি খাই নাই, তবে এত খাওয়া খাইলাম দুধ তো কমে না। একটু আস্তে কম, সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিককে দেখবেন, কিছু কিছু বোকা মানুষ আছে যে ব্যবসায় হাত দেয় সেই ব্যবসায় তার জমজমাট, আর কিছু বুদ্ধিমান লোক আছে এত বুদ্ধি খাটায় থাকে না। আছে না নাই? বরকত দেওয়ার মালিককে আসতে বলবেন না, কে মালিক? আল্লাহ মালিক। আমার নবীজি বলেন, আবু বকর খাও, খুজুর আমার খাওয়া শেষ, বাটিটা তুমি, পাত্র তুমি রাখালের হাতে দিয়ে দাও। রাখালটা হাতের মধ্যে নিলেন, রাখাল যখন হাতের মধ্যে নিয়ে যখন খাওয়া শুরু করবে, বিসমিল্লাহ বললো না, কিন্তু রাসূল মনে মনে বিসমিল্লাহ বলে দিলেন, কারণ তার মধ্যে ঈমান নাই। তার মধ্যে কি নাই? ঈমান নাই। যখন খাওয়া শেষ হলো, পেট ভরে গেল, রাসূল বলছেন, রাখাল কেমন খাওয়া খাইলা দুধ? এবার বলছে, এত দুধ জীবনে খাই নাই, দুধ তো খাইলাম, কিন্তু আবু বকরও কমাতে পারে না, আমিও কমাতে পারলাম না। রাসূল বললেন, শোনো, এই জায়গায় যদি আরো কিছু আল্লাহর গোলাম যদি এখানে উপস্থিত থাকতো, কেউ এই পাত্রের দুধ ফুরাতে পারতো না, যতক্ষণ না আমি রাসূল এই পাত্রে আমার ঠোঁটটা না লাগাতাম। আমার নবীজি সবার শেষে পাত্র হাতের মধ্যে নিলেন, খাওয়া শুরু করে দিলেন। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন? আস্তে কন কেন ভাই? আগে খেতেন না খাওয়াতেন? আগে নিতেন না দিতেন? আগে দিতেন এরপরে নিতেন, আগে খাওয়াতেন এরপরে খেতেন, এটা হলো সুন্নত। কিন্তু আজকের সমাজে যদি আমরা নেতাদের দিকে তাকাই, আগে খায় না খাওয়ায়, আমি কিন্তু কই নাই। আমার ভাইয়েরা, অনেক রাত হয়ে যাচ্ছে, শেষ করে দেবো নাকি? আলোচনা চালিয়ে যাব? কোন লোকের যাওয়া নাই, এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত? আচ্ছা, সারা রাত থাকেন? আমি যাই, আমার তো পক্ষে সম্ভব না, কারণ আপনার তো এক রাত, আমার তো সব রাত, আজকে আছে আবার কালকে আছে, কথা বলতে হয়। তবে হ্যাঁ, মাহফিলের সংখ্যা কমে যাওয়া ভালো না বেড়ে যাওয়া ভালো? এখন কি কম না বেশি? এখন মাহফিলের সংখ্যা কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে। কিসের জন্য জানেন? করোনার বরকতে। করোনার বরকতে না, উচিত ছিল মাহফিল বাড়াইয়া দেওয়া, ঠিক কিনা? জাতির চরিত্র আজকে ধ্বংসের দিকে, যতটুকু আমল করে মানুষ, এই যে ওয়াজ টস হয় এখন ইউটিউব মোটামুটি ওয়াজের দখলে চলে আসছে, বলি আলহামদুলিল্লাহ। অনলাইনে মানুষ আর গান শোনে না, ওই পঁচা গান আর শোনে না মানুষ, ঠিক কিনা? মরার কুকিলা, ওই মরার শুনতে যায় না কেউ, অশ্লীল সিনেমা, অশ্লীল নাটক, খারাপ আর কতক্ষণ চলে বলে? খারাপ তো টিকসই হয় না, ঠিক কিনা? খারাপ টিকসই হয় না, হক সত্য টিকসই হয়, হক স্থায়ী হয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি করলেন কি? আমার নবীজি সেই পাত্র হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন, দুধ পাত্র থেকে ফুরে গেল। এবার পাত্র রাখালকে দিয়ে বলছেন, রাখাল এই পাত্র আমি তোমাকে দিলাম, তুমি এখন থাকো, আমরা এখন চলে যাই, সন্ধ্যা হয়ে গেছে। রাখালের চোখে পানি টলমলো করছে, রাখাল চোখের পানি ফেলতে ফেলতে বলতেছো, যুবক দুজন তোমরা আমাকে ছেড়ে যাচ্ছ কেন? আমাকেও তোমরা নিয়ে যাও। আমার তো ছাগল গুলো দেখতে হবে, তবে যেতে দেবো একটা শর্তে। কি শর্ত?
আপনি যখন ছোট্ট সাগিটা কোলের মধ্যে নিয়ে যখন উলানের দিকে হাতটা রাখলেন, মনে মনে কি যেন পড়লেন, ওই দোয়াটা আপনি আমার শেখায় দেন। কেন শেখাবো? আপনি আমাকে এই দোয়াটা এই জন্য শিখাবেন, মাঝে মাঝে এই দোয়াটা আমিও পড়বো, আমিও দুধ খাবো। একটু আসতে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হাতের বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বিসমিল্লার বরকত আছে না নাই? বিসমিল্লার বরকত সবচেয়ে কম না বেশি? আজকে আমার দেশের সংবিধানে বিসমিল্লা আছে না নাই? এই জন্য বরকত অনেক রাত হয়ে যাচ্ছে, মা বোনরা অনেক আসছে মাহফিলে। না মা বোনরা আসছে না? মা বোন আছে, বোরকা পরে আসছে তো নাকি? বোরকা পরে আসছে তো মাহফিলে, বোরকা পরে আসে কিন্তু মার্কেটে লাগে না। মার্কেটে কে দেখবে? মার্কেটে বোরকা পরলে তো দাদি হয়, মার্কেটে বোরকা পরলে কি হয়? দাদি হয়ে যায়। বোরকা তো দাদির, দাদিদের জন্য, বোরকা কি আর ভাবিরা পড়বে নাকি? আজকে মেয়েদের পোশাক আশাকের যে অবস্থা, মনে হয় খুব অভাব, কাপড় চোপড় নাই গায়ে। ছোট ছোট বাচ্চাদের গায়ে যে পোশাক, তারা হাফ প্যান্ট পরবে, তারা ছোট মানুষ, তারা ঘন ঘন পেশাব পরবে। কেন এখন হাফ প্যান্ট কি ছোট বাচ্চা পরে না বড় বাচ্চা পরে? বলেন, ছোট বাচ্চা না বড় বাচ্চা? বড় বাচ্চারা পরে। পোশাকের কোনো সাইজ বাইজ নাই, সব ঠিক হয়ে যাবে শুধু পর্দার বিধান যদি জমিনে চালু হয়ে যায়। ঠিক কিনা? সব ভূত শেষ হবে, সমাজে চালু করে দিতে হবে কার বিধান? আল্লাহর বিধান। বোরকা পরলে নাকি জঙ্গি হয়? যেরকম নাউজুবিল্লাহ, বোরকা নাকি জঙ্গির পোশাক? তুমি তো বেহায়া, তুমি তো বেশরম, তুমি তো লজ্জাহীন, তুমি তো চরিত্রহীন। আজকে আমার মার ছবি অর্ধলগ্ন করে দেওয়ালে টাঙ্গানো হয়, আমার মা আমার মেয়ে আমার বোনের ছবি অর্ধলগ্ন করে ঝুলানো হয় সেন্সর বোর্ডের সেদিকে, তাদের কোনো নজর নাই। আমার ভাইয়েরা, আমার মাদের ইজ্জত রক্ষার দায়িত্ব আমাদের আছে না নাই? আমাদের আছে না নাই? একটা বনের পশু, তার গায়ে কোনো কাপড় চোপড় থাকে না, সে পশু। আর মানুষ, মানুষের গায়ে পোশাক কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আজকে মেয়েরা র্যান্ডম চলাফেরা করছে, মার্কেটে চলে যাচ্ছে একা একা। মেয়ের দরকার আছে না নেই? ছেলের দরকার আছে না নেই? বাবার দরকার আছে না নেই? নিজের কি বলে ভাতিজার দরকার আছে না নেই? চাচার দরকার আছে না নেই? মহরম একজন পুরুষকে সাথে নিয়ে মেয়েরা কখনো চাকরানি না, মেয়েরা হচ্ছে রাজরানী। মেয়েরা যেখানেই যাবে রানীর মতো যাবে, আল্লাহু আকবার বলে, একা একা যাবে না। তাদের সঙ্গে একটা চাকর থাকবে, কি থাকবে? চাকর থাকবে, মানে চাকর মানে কি, তার কাজ টাজ করে দেবে, তাকে আগায় দেবে, তাকে হেল্প করবে, আল্লাহু আকবার বলে। মেয়েরা সম্ভ্রান্ত, মেয়েরা কি সম্ভ্রান্ত, তারা কখনো একা একা চলবে না, তারা কখনো একা কি কোনো সফরে যাবে না, তারা যখন যাবে তখন সাথে নিয়ে, সাথে একজন যাবে সাথে। এটা হচ্ছে ইসলামের কন্ডিশন। হজে গেলেও একা যাবে? হজে একা গেলে হজ হবে? হবে না। হজের মতো ফরজ ইবাদতে যদি একটা নারী, একটা নারীর সাথে যদি পুরুষ থাকা অত্যাবশ্যক হয়, ফরজ হয়, মার্কেটে যাওয়া তো সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, মার্কেটে একা চলে যায় ঢং ঢং করে, মার্কেটে গিয়ে দোকানদারের সামনে গিয়ে চুল টুল ছেড়ে দিয়া, দোকানদারের সামনে আস্তে করে বসে ঠ্যাংয়ের উপর ঠ্যাং একখান তুলে দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে, ওটা আরেক বদমাইশ আছে না নাই? এই পর্দাহীনতার মহড়া চলছে আজ। আজকে ছেলে মেয়েগুলো প্রকাশ্যে সবার চোখের সামনে শিশু পার্কে গিয়ে নোংরামি করছে। শিশু পার্কে কি শিশু থাকে না মা থাকে? বড় শিশু হয়ে যায়, ওয়াজ কি খেলে আমি পারি? বড় শিশুগুলো যায় বসে থাকে, শিশু নাই শিশু পার্কে, কি নাই শিশু নাই? সব যুবতী যায়, যুবক যায় এক জায়গায় হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিলাদ কিয়ামে ব্যস্ত আছে, আছে না নাই? এগুলো বন্ধ হবে ওয়াজ করে নয়, এগুলো বন্ধ হবে দেড় হাত শক্ত লাঠি দিয়া। শাসনের দরকার আছে না নাই? শাসন করতে হবে, সন্তানদেরকে শিখাতে হবে দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান। আমার নবীজি রাখালকে বললেন, রাখাল তুমি থাকো,
তোমার এই দোয়া তুমি শুনে আমল করে লাভ হবে না, কারণ তোমার মধ্যে ঈমান নাই। কি নাই? তাহলে সফল হতে হলে কয়টা কাজ করতে হবে বলেন, মোট কয়টা কাজ? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রাসূল বললেন, ও রাখাল, যেহেতু তুমি মুশরিক, এই দোয়া পড়ে তোমার কোনো কাজ হবে না, তোমাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। রাখালের বুঝতে দেরি হলো না, রাখাল মনে মনে চিন্তা করলো, শুনেছে অনেক নাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, বুঝে এই লোকটার নাম। পরশপাথরের ছোঁয়াফি সে রাখালটা কালিমা পড়ে মুসলমান হয়ে ঘোষণা করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন এই রাখালের দাম কম না বেশি? আস্তে বলবেন না, কম না বেশি? এই রাখালের হাতে আল্লাহর রাসূল কোরআন তুলে দিলেন, এত সুন্দর করে কোরআন পড়া শুরু করলেন। রাখালটা এমন সুন্দর করে কোরআন পড়া শুরু করলেন, একদিন তিনি কোরআন তেলাওয়াত শুনতেছিলেন, তার রাসূল বলছেন, এত সুন্দর সুরে কোরআন তেলাওয়াত কে করে আমাকে জানাও। হুজুর, ওই রাখালটা কোরআন তেলাওয়াত করছে, রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, শোনো, আমার কাছে মনে হচ্ছে জিব্রাইল যেন আমার কাছে যেন ওহী নাজিল শুরু করে দিয়েছে। জিরো হিরো হয়ে গেল। জিরো কি হলো? হিরো হয়ে গেল। কি মানার কারণে? কোরআন মানার কারণে। সেই রাখালটা সাধারণ কোনো রাখাল না, সারা জীবন কথা বলেছেন কোরআন দিয়া, কোরআন দিয়ে সমস্ত কথার জবাব দিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে সেই সাহাবি যিনি রাখাল ছিলেন, কালিমা যখন পড়লেন, মুসলমান যখন হয়ে গেলেন, একদিন কাবার চত্বরে দাঁড়িয়ে সমুদ্র কণ্ঠে কোরআন পড়তেছিলেন। তার কোরআনের তেলাওয়াতে মুগ্ধ হয়ে সমস্ত কুরাইশরা চতুর্দিকে মন্ত্রমুগ্ধের মতো তার কোরআন তেলাওয়াত শুনতেছিল। আবু জেল এই দৃশ্য দেখে মাত্র সহ্য হলো না। আবু জেল করলো কি, দূর থেকে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সামনে পেয়ে একটা হাত চেপে ধরে ডান হাত দিয়ে তার গাল বরাবর, কান বরাবর একটা থাপ্পড় মেরে দিল। কানের তালা ফেটে রক্ত গড়গড় করে পড়া শুরু হয়ে গেল, দরদর করে পড়তে লাগলো। ইবনে মাসউদ একটু বিচলিত হলেন না, রক্তগুলো দেখলেন, রক্ত দেখে বলছেন, আবু জেহেল রে, আজকে তুই আমার কোরআন তেলাওয়াতের কারণে, আল্লাহর ঘরের সামনে কোরআন তেলাওয়াতের কারণে তুই আজকে আমার একটা কানের তালা ফাটায় দিলি, আজকে তোর ক্ষমতা আছে, আজকে তোর মসনদ আছে, কিন্তু তুই কি জানিস, আমার যদি আল্লাহ কোনোদিন সুযোগ দিয়ে দেয়, আমি তোর একটা কানের তালা না, দুইটা কানের তালাই ফাটাইয়া সোজা করে দেব। যরকম সুবহানাল্লাহ, আরো যরকম সুবহানাল্লাহ। বুকে ভয় আছে নাকি? আমাদের বুকে কোনো ভয় আছে নাকি? আমরা ভয় সব দিয়েছি কার জন্য? আমরা একমাত্র ভয় কার জন্য করি? পৃথিবীর কাউকে ভয় করাই তো জায়েজ নাই। ভয় করা জায়েজ নাই, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজই নাই। ভয় করাই তো যাবে না, ভয় করলেই শিরকের কাজে কাতারে যেতে হবে, ভয় করা যাবে না। ইবনে মাসউদ রক্ত মাখা কান নিয়ে নবীর সামনে হাজির হলেন। আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কান ধরে আছো কেন? রক্তাক্ত হাত কেন? হুজুর কালিমা পড়েছি, কোরআন পড়েছি, কোরআন তেলাওয়াত শোনা মাত্র আবু জেল আমার কানের তালা ফাটায় দিয়েছে। রাসূল বলছেন, আবু, ওরে আব্দুল্লাহ, ধরো যে ধরো, রক্ত যখন জমিনে পড়েছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই রাখাল বলে ফেলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবু জেলকে একটা চরম আলটিমেটাম দিয়ে এসেছি। কি আলটিমেটাম? আমি বলেছি, আবু জেল, তুই আজকে আমার একটা কান ফাটায় দিলে, আমি তোর দুই কান ফাটায় দেব। আমার নবী আসমান দিকে হাত তুলে বলছেন, আল্লাহ, আমার রাখাল, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর মনের আশা তুমি আল্লাহ কবুল করে না। আবু জেল মরবে কার হাতে? এই আব্দুল্লাহর হাতে, রাখালের হাতে মরবে। আল্লাহ আল্লাহ রাসূল সেই দোয়া করে ফেললেন। সময় বেশি দিন লাগলো না, আমার নবী যে মক্কায় টিকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। মদিনায় থাকলেন 10 বছর, কত বছর বলেন? 53 বছর বয়সে গেলেন। 53 বছর বয়সে যাওয়ার পর মাত্র একটা বছর যেতে না যেতে আবু জেহেল ক্ষিপ্রতা নিয়ে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য 1000 সৈন্য নিয়ে, অশ্বারোহী নিয়ে, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আবু জেহেল কুরাইশদেরকে সঙ্গে করে নিয়ে
যখন মদিনার দিকে রওনা দিল, 350 মাইল অতিক্রম করে লোহিত সাগর ঘেসে ঘেসে সে বদর নামক প্রান্তর পর্যন্ত চলে আসলো। আল্লাহ আমাকে এই সমস্ত জায়গাগুলো দেখার তাওফিক দিয়েছেন। একটা করে ইতিহাস পড়েছি, জায়গাগুলো দেখেছি। বদর নামক প্রান্তরে যখন আবু জেহেল চলে আসলো, আমার নবীর এখানে সংবাদ চলে গেল মদিনা থেকে 80 মাইল দূরে। আমার নবীজি যখন জানতে পারলেন, বললেন সাহাবীরা কে কে আছে যুদ্ধে যাবে, সাহাবে কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন। এর মধ্যে সংখ্যা তো খুব কম, তখন শিশু ইসলাম, বেশি লোক ইসলাম কবুল করে নাই। সাহাবে কেরামদের মধ্যে অভাব অনটন, খাওয়া নাই, খাদ্য নাই, কি সংকটের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। যখন যুদ্ধ যখন শুরু হয় তখন দেশের অর্থনীতি ঊর্ধ্বগতি না নিম্নগতি, নিম্নগতি হয়ে যায়। আমার নবীজি সাহাবে কেরাম কিনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, যোদ্ধাও খুঁজে পাচ্ছেন না। এমন সময় আমার নবীজি সামনে বসা দুজন ছোট্ট ছেলে নবীর সামনে এসে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি নাকি মুজাহিদ সন্ধান করছেন, যোদ্ধা সন্ধান করছেন, আমরা দুজন মদিনার আফরার ছেলে দয়, আমাদেরকে পারমিশন দিলে পরে আমরা যুদ্ধে যেতে চাই। রসুল মুস্কি হাসি মেরে বললেন, ও ছোট্ট ছোট্ট বাচ্চারা, যুদ্ধের পারমিশন তোমাদেরকে দেওয়া যাবে না, কারণ তোমরা ছোট মানুষ, ঘাড়ের নিচে পড়ে থাকো, তরবারি ধরার মতো বাহুবল তোমাদের নাই। বড়জন বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, দুজনের মধ্যে যে কোনো একজনকে আপনি দিয়ে দেন, আমি তোর চাইতে বড় আছি, অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহি, ও তো শুধু লম্বায় বড় হয়ে গেছে কিন্তু গায়ের শক্তি আমার বেশি, আপনি যদি ওকে অনুমতি দেন অবশ্য অবশ্য আমাকেও আপনি অনুমতি না দিয়ে থাকতে পারবেন না। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজি মুস্কি এক হাসি মেরে বললেন, দেখি তো তোমাদের মারামারি কেমন, তোমরা কেমন কুস্তি লড়াই করো, দুজন লাগায় যাও মারামারি। দুজন কুস্তি শুরু করে দিয়েছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। নিচে ফেলে দেওয়ার পরে বুকুর উপরে বসে আছে বড়জন, ছোটজন চোখ টিপে মেরে বলছে, ভাই রে, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে চলাফেরা করি, আজকে তুই একা একা যুদ্ধে যাবি, আমাকে রেখে যাবি কেমনে রে, তোর গায়ের শক্তি একটু কমাইয়া দে, আমি তোর বুকুর উপর অন্তত একটাবার উঠে বসি, রাসূল যেন বোঝে আমি তোর চেয়ে শক্তিশালী। আমার নবীজি এই দৃশ্য দেখলেন, নবীজি আমার দুজনকে দেখি দুজন কিব্ব গলের নিচে রেখে দিয়া আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ, এই ছোট্ট ছোট্ট বাচ্চার গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, এদের মধ্যে ইমানটা আছে আল্লাহ, তুমি এদের ইমানকে কবুল করে নিয়ে ইমানের শক্তি দে, এদেরকে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও। ওই ছোট্ট দুইটা বাচ্চাকে রাসূল যুদ্ধের পারমিশন দিলেন, এই নিয়ে হলো 313 জন, 313 জন ছোট্ট দুইটা বাচ্চা যুদ্ধের পারমিশন পেয়ে গেল। রমজান মাস, কি মাস আসতে বলবেন না, কি মাস রমজান মাসে কি ফরজ, কি ফরজ, কিন্তু যুদ্ধের মাসে যুদ্ধের দিন সদর তোমার রমজানের রাসূল বললেন রোজা ফরজ, কিন্তু আজকে রোজা ভাঙ্গা ফরজ, আজকে রোজা ভাঙ্গা ফরজ, 16 রোজা রাখছে, 17তম দিন রাসূল বললেন রোজা আজকে ভাঙ্গো, ভাঙ্গাও ফরজ। সব সাহাবী রোজা ভেঙ্গে ফেলে দিলেন, নবীজি নিজে রোজা ভাঙলেন। দুপুরবেলা হয়ে গেল, সমস্ত সাহাবীদের ভিতরে খাবার বিতরণ হয়ে গেল, কারণ যুদ্ধ যেতে শক্তির দরকার আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। কিছু কিছু নতুন সাহাবি, জজবাওয়ালা সাহাবি রোজা ভাঙতে চাচ্ছেন, আমরা রোজা রেখেই যুদ্ধ করবো। রসুল হাতের সামনে সবার সামনে নিয়ে নিজে আগে রোজা ভাঙলেন, কেউ কে রাখতে পারে নাকি, যে জায়গায় রসুল রাখতে পারেন না সে জায়গায় তারা তারা রাখবেন কেন, সব ভেঙে ফেললেন। শক্তি সঞ্চয় করো, যুদ্ধে প্রস্তুতি নিয়ে নাও, যুদ্ধ শুরু হয়ে যাবে। এমন সময় ওই ছোট্ট দুইটা বাচ্চা সবার আগের লাইনে তারা সামনে দাঁড়ায় আছে, সামনে দাঁড়ায়া এক সাহাবির ডান পাশে একজন, বাম পাশে একজন, মাঝখানে যে সাহাবি দাঁড়ানো তাকে লক্ষ্য করে বলছে, ও চাচা, কাফেরদের কুরাইশদের নেতা আবু জেহেল কেডা, আল্লাহু আকবার বলবেন না, যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি হচ্ছেন সেই রাখাল, ওই যে রাখাল মনে আছে আপনাদের, ওই রাখাল হচ্ছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাঝখানে দাঁড়ানো। এমন সময় বলতেছে, ও চাচা, আবু জেহেল কেডা। এবার আবদুল্লাহর মনে মনে চিন্তা, আমারও তালাশ তো, আমার আবু জেহেলটা কই, উনিও তালাশ করছেন, এই দুজন মিলে তালাশ করছে, তালাশ করতেছে কয়জন বলুন, কয়জন, ছোট্ট দুইজন বড় একজন, এই তিনজনের টার্গেট হলো আবু জেহেলকে ধরা। যখন ছোট্ট দুইটা বাচ্চা বলে ফেলছে আবু জেহেল কই, আবদুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ও ছোট্ট দুইটা বাচ্চা, তোমরা আবদুল্লাহ, তোমরা আবু জেহেল দিয়ে কী করবা, নাস্তা করবো, আল্লাহ আকবার বলবেন না, কী করবো, নাস্তা করবো, খাইয়া ফেলাবো, কেন কি জন্য এত রাগ কেন আবু জেহেলের উপরে, তোমরা তো আবু জেহেলকে দেখোই নাই। ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, দেখি নাই কিন্তু শুনেছি
আমার রাসূলকে নাকি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই শয়তানা বুঝে হে রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, রাসূলকে গালি দিয়েছে, রাসূলের হাতকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, রাসূলকে হত্যার পরিকল্পনা করেছে। আজকে আমরা কাউকে মারতে যাব না, একটা কি আমরা সাইজ করব, একটু দেখায় দাও তো। আব্দুল ইবনে মাসউদ বলছেন, ও আফরার ছেলে দাই মাস মাস, ওই যে দেখা যায় দূর থেকে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে পাহারা দিচ্ছে তার সৈন্যরা, ওটা হচ্ছে কাফেরদের লিডার, ওটা হচ্ছে কুরাইশদের লিডার, মুশরিকদের লিডার, যাও, ওটাই হচ্ছে কাফেরদের নেতা আবু জেহেল। বলতে দেরি হলো না, যেতে বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে দুজন বাচ্চা কৌশল করে তাদের মধ্যে ঢুকে পড়েছে। কেউ টের পায় না এটা কোন গ্রুপের মানুষ। চতুর্দিকে দাঁড়ায়া সব কিছু পরখ করে আবু জেহেল যেখানে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে দুই পা ছড়িয়ে দিয়ে ঘোড়ার পিঠে বসে আছে ছোট্ট দুইটা বাচ্চা আফরার ছেলেরা, মাস এবং মুয়াস ছোট্ট তরবার নিয়ে দুইজন 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 দুই জায়গায় পজিশন নিয়ে দাঁড়ায় আছে। দুজন চোখ টিপে মেরে আল্লাহু আকবার একসঙ্গে বলে সজোরে একটা ঘাত হানলো। একটা ঘাতেই একজন সাহাবীর এক আঘাতে এক পা, আরেকজন সাহাবীর আরেক আঘাতে আরেক পা ইঞ্জুরি হয়ে গেল। ওই আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেল, কোমর সোজা করে পা সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। বিজয়ের জন্য গায়ের জোর দরকার না, ইমানের জোর দরকার। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ, আমার ইমান আনবো কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমার ভাইয়েরা, আবু জেহেল খতম হয়ে যাবে, কিন্তু খতম হয় নাই সেই সময়, চরমভাবে জখম হয়ে গেল, আহত হলো, রক্ত পড়া বন্ধ হয় না, ছোট্ট বাচ্চা দুটার আঘাতে রক্ত পড়ার আবু জেহেল বন্ধ হলো না, আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেল। কিন্তু এই দুইজন বাচ্চাকে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা ঘেরাও করে ফেললো, বড়জনকে ধরে ফেললো, বিশেষ করে বড়জনকে ধরে একটা আঘাত আনলো, ডান দিকের ডান হাতে একটা আঘাত আনলো, তরবারে সিটকে পড়ে গেল, হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। চট করে দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারে উঠা নিলেন, যুদ্ধ চালাতে লাগলেন। বাম হাতে তরবারে চালাতে গিয়া ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল, যুদ্ধ করতে ডিস্টার্ব হয়, বাম হাতে এসে ধাক্কা খায়, ডান হাতটা চরম ডিস্টার্ব মনে করলেন তিনি। তিনি করলেন কি, ডান হাতের সেই চামড়ার সঙ্গে ঝুলানো হাতটাকে বাম পায়ের তলে রেখে এত জোরে টান মারলেন, সিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ থামালেন না, বাম হাতেও যুদ্ধ করলেন, বাম হাতটাও কেটে ফেলে দিল, ঝনঝন করে তরবারি পড়ে গেছে, সামনে তিমের মতো দাঁড়ায় আছে, আর যুদ্ধ করতে পারে না, দুই হাত না, আরেকজন কাফের এসে তরবারির পিছন দিক থেকে একটা আঘাত হানলো, গর্দান সিটকে পড়ে গেল। বড় ভাই মাস দুনিয়া থেকে বিদায় নিয়ে বুঝায় দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর প্রতি ইমান এনে নবীর মহব্বতে আল্লাহর পথে জীবন এমন করে দিতে হয়। জোরে কন সুবহানাল্লাহ, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, কোনো পুণ্যত নাই, ঠাক ঠুক মেরে কয়েকটা সেজদা দিয়ে তুমি জান্নাত পাবে, জান্নাত পেতে হলে তোমাকে মুসলিকা দিতে হবে। ইমান আনবো কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? ইমান আনবো আখেরাতের উপরে, ইমান আনবো কিতাবের উপরে, ইমান আনবো মালায়েকের উপরে, ইমান আনবো নবীদের উপরে। নাম্বার দুই হলো ওয়াতাল মাল আলা হুববিহি, প্রিয় সম্পদগুলো খরচ করবো আমরা কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে আমরা খরচ করবো, খরচের কিছু খাত এখানে আছে, ওই দিকে আমি যাবো না। নাম্বার তিন হলো ওয়াকামাসসালা, যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়ার কথা একবার আসছে, কয়বার আসছে বলেন? সবাই বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি, আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন, লেস কাটা কেউ না, লেস কাটা যারাই তারাই লেস কাটা, যারা আপনাকে বলে লেস কাটা, যখন আল্লাহু আকবার, নামাজ পড়ে একবার, নামাজ কায়েমের কথা আসছে 80 বারেরও বেশি বার। আল্লাহ পাক এখানে নাম্বার তিন কাজ করতে বলছেন, যারা নামাজ কায়েম করবে, ওয়াতাজ যাকা, নামাজ আছে যেখানে যাকাত আছে, আর আমরা নামাজ পড়ি যেখানে যাকাত নাই, যাকাত নাই, সুদ আছে সেখানে, নামাজই সুদি, সুদখোর নামাজে আমার দেশে কম না বেশি? আসতে বলে সুদখোর নামাজে কম না বেশি? নামাজ কবুল হবে না ভাই। নামাজ কায়েম যারা করবে, যাকাত যারা দেয় করবে, ওয়াদা যারা ঠিক রাখবে,
আর আরেকটা গুণ হলো যারা ধৈর্যের পরিচয় দেবে, সচ্ছল সচ্ছল সর্বসমস্তায় যারা ধৈর্যের পরিচয় দেবে। আল্লাহ বলছেন এই ছয়টি গুণ যাদের হবে, উলাইকা হুমুস সাদাকু, এই সমস্ত বান্দাগুলো আমার কাছে সত্যবাদী। যরকম সুবহানাল্লাহ, আমার কার কাছে সত্যবাদী হতে চাই, কার কাছে সত্যবাদী হতে চাই? আল্লাহর কাছে, আল্লাহর কাছে সত্যবাদী হতে হবে। এবং আল্লাহ বলছেন এই ছয়টি গুণ যদি তোমার হয়ে যায়, সম্পদ খরচ করবে, ঈমান আনবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ওয়াদা ঠিক রাখবে, ধৈর্যশীল হবে, এই কয়েকটা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে সত্যবাদীর সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহ তোমাকে মুত্তাকীর সার্টিফিকেট দিয়ে জান্নাত দিয়ে দেবো। যখন সুবহানাল্লাহ,